আপনি ব্যবসা করছেন, ব্যবসার ভিতরে আপনার নিয়তটা খালেস, আপনি নিয়ত করেছেন আমি ব্যবসা করে হালাল ভাবে আমার পরিবার পরিচালনা করব, ব্যবসার ভিতরে আমি মিথ্যা বলবো না, আমার রসুল যেন ডাক দিয়ে বলো ব্যবসায়ী যদিও তুমি দুনিয়ার কাজ করছো কিন্তু আমার পক্ষ থেকে এক সুসংবাদ শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين আমার রসূল ডাক দিয়ে বলে যেই লোকটা সততার সাথে ব্যবসা করবে, কোন মিথ্যার আশ্রয় নেবে না, সত্যবাদিতার সাথে ব্যবসা করবে, আমার রসুল বলে এই সত্যবাদী ব্যবসায়ী কাল কেয়ামতের ময়দানে অন্য কোথাও নয়, অন্য কোথাও নয়, আমি রসুলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। এবার চিন্তা করেন, শুধু জান্নাতের কথা নবীজি বলে নাই, শুধু তুমি জান্নাতে যাইবা এতটুকু বলে আমার রসুল ক্ষান্ত হয় নাই, আমার রসুল বলছে জান্নাতে তো যাবেই, সত্যবাদী ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যদি তার আখেরাতকে ঠিক রেখে ব্যবসা করে তাহলে জান্নাতে যাওয়ার পরে আমি রসুলের সঙ্গী হয়ে যাবে। কি বলেন, দামি না কি বলেন? এজন্য সম্পর্ক, তাহলে আমাদেরকে তিনটা সম্পর্ক ঠিক করতে হবে। কয়টা সম্পর্ক বলেন? আমি ব্যবসা করি, দুনিয়া করি, যাই করি না কেন, আমার সামনে থাকবে আমার আল্লাহ। সামনে কে থাকবে বলেন? আপনি দুনিয়ার কাজটাই করছেন কিন্তু সামনে রাখছেন আল্লাহকে, তাহলে দুনিয়ার কাজও হয়ে যাবে আবার আপনার দিনদারিও হয়ে যাবে, আপনি আখেরাতও পেয়ে যাবেন। তিনটা সম্পর্ক নিয়ে আলোচনা করব। কয়টা সম্পর্ক বলেন? তিনটা সম্পর্ক। এক নম্বর সম্পর্ক হলো আমার দিলের সম্পর্ক কার সাথে হতে হবে, দুই নম্বর সম্পর্ক, এক নম্বরে হলো আমার দিলের সম্পর্ক, দুই নম্বর আমার আমলের সম্পর্ক, তিন নম্বরে আমার জীবন পরিচালনার সম্পর্ক। এই তিনটা এক নম্বরে হলো দিলের, দুই নম্বরে আমলের, তিন নম্বরে আমার জীবন পরিচালনার সম্পর্ক। এই তিন সম্পর্ক যদি ঠিক হয়ে যায় আমার আখেরাত সুন্দর হয়ে যাবে। এবার আসেন, এই সম্পর্ক কি জিনিস? দেখেন সম্পর্ক অনেক মারাত্মক জিনিস, সম্পর্কের কারণে পাতালের মানুষ আকাশে চলে যায়, আবার সম্পর্কের অবনতি ঘটার কারণে আকাশের মানুষ জমিনে পড়ে যায়। সম্পর্ক মানুষকে অনেক উপরে নিয়ে যায়, আবার সম্পর্ক মানুষকে ডাস্টবিনে ছুঁড়ে মারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্পর্ক বড় দামি জিনিস। দেখবেন একই থানের মধ্যে কাপড় থাকে, কাপড় এক থানের কাপড় কেটে একটা অংশ দিয়ে একটা টুকরা দিয়ে কোরআন শরীফের গিলাফ বানাইছ, আবার ওই থানের কাপড়ই সেটা দিয়ে পায়ের মোজা বানাইছ, এই দুইটার মাকাম আর মর্যাদা কি এক হবে? কি বলেন? কোরআনের গিলাফ যে অংশ দিয়ে বানানো হয়েছে, একই থানের কাপড়, এটা যদি জমিনের মধ্যে পড়ে থাকে, মুসলমান মাত্র ওটাকে তুলে চুমু খাবে, ময়লা ঝেড়ে নিজের বুকের মধ্যে টেনে নিবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই কাপড়টাকে দামি কে বানায় দিল? সম্পর্ক। কে বানাইছে বলেন? সম্পর্ক। এই কাপড়ের সম্পর্ক হয়ে গেছে দামি জিনিসের সাথে, কোরআনের সাথে। দামি জিনিসের সাথে সম্পর্ক হওয়ার কারণে কাপড়ের টুকরা একই থানের কিন্তু এটা বড় দামি হয়ে গেছে, আবার ওই থানের কাপড় পায়ের মোজা হয়েছে, একে কেউ দেখলে ধরতেও চায় না, আর একজনের মোজা অন্যজন ধরতে চায় না, ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের কারণে? সম্পর্কের কারণে। কোরআনুল করিমের সাথে যদি সম্পর্ক হয়, আখেরাতের সাথে যদি কারো সম্পর্ক হয়, আর দুনিয়ার সাথে যদি সম্পর্ক হয়, আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে আমাদেরকে একটা উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الله رب العالمين উদাহরণ দিলেন। আল্লাহ তাআলা বলে অনেক মানুষ ও জিন এমন আছে যাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি। বলেন না নাউযুবিল্লাহ, এরা কারা? আল্লাহ তাআলা বলছে
লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বলে এরা হলো ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ হৃদয় দিয়েছি কিন্তু হৃদয় দিয়ে অনুভব করে না। যা বোঝার দরকার ছিল, আল্লাহকে চিনার দরকার ছিল, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর পরিচয় লাভ করার দরকার ছিল কিন্তু করে না। যেটা বোঝার দরকার ওইটা বুঝে না। আল্লাহর কোরআন নিয়ে একটু চিন্তা করার দরকার ছিল, এগুলি নিয়ে চিন্তা করে না। আল্লাহ যে পূর্ব আকাশে সকালে সূর্য উদিত করে, আবার সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সূর্যটাকে ডোবায় দেয়, কে করে? একটু চিন্তা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, কিন্তু বান্দা চিন্তা করে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এরা ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি কিন্তু চোখ দিয়ে দেখে না। দেখে না মানে কি? এরা কি অন্ধ? বলে না, অন্ধ না। কুরআনুল করিম দেখে দেখে পড়ার দরকার ছিল, এটা দেখে না। আল্লাহর রসুলের হাদিস দেখে দেখে পড়ার দরকার ছিল, এটা দেখে না। আল্লাহর নেয়ামত রাজি দেখে শুক্রিয়া আদায় করার দরকার ছিল, ওইটা দেখে না। যেটা দেখার দরকার ওইটা দেখে না। এই চোখ দিয়ে সিনেমা দেখে, নাটক দেখে, যা দেখার দরকার নাই, যেটা দেখতে আমার আল্লাহ নিষেধ করেছে ওইটাকে বান্দা বেশি বেশি করে দেখে। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা। এরপরে আমার আল্লাহ বলে, এরা ওই সমস্ত লোক যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছি কিন্তু কান দিয়ে শোনে না। তার মানে হলো কান দিয়ে কোরআনের নসিহত শোনার দরকার ছিল, হাদিসের নসিহত শোনার দরকার ছিল, শোনে না। কান দিয়ে গান শোনে, বাজনা শোনে, অকথ্য ভাষার গালিগালাজ শোনে, কিন্তু কান দিয়ে যেটা শোনার দরকার এটা শোনে না। এই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উলাইকা কাল আনআম। আল্লাহ বলে, এই মানুষগুলি হলো জানোয়ারের মতো। কিসের মতো বলেন? জানোয়ারের মতো। এরপরে বলে, বালহুম আদল, বরং জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট, এরা খারাপ। এবার আপনারা আমাকে বলেন, এই যে মানুষ জানোয়ারের মতো হয়ে গেল, আল্লাহর ভাষায় জানোয়ারের চাইতে খারাপ হলো কেন? কেন? সম্পর্কের কারণে। কিসের কারণে বলেন? সম্পর্কের কারণে। এই যে আমার কান, আমার চোখ, আমার দিমাগ, আমার যা কিছু আল্লাহ তাআলা দিয়েছে, এগুলি যদি আল্লাহর কাজে ব্যবহার করতাম, এগুলির সম্পর্ক যদি আল্লাহর পরিচয়ের সাথে লাগায় দিতাম, তাহলে আমি হয়ে যাইতাম সবচাইতে দামি। পক্ষান্তরে দেখেন আল্লাহ তাআলা অন্য আয়াতে মানুষ সম্পর্কে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বনি আদমকে, মানুষকে আমি সবচাইতে দামি এবং সম্মানী করে তৈরি করেছি। এই মানুষ সবচাইতে দামি। কখন দামি? বলে সম্পর্কটা যখন আল্লাহর সাথে হয়ে যায়। সম্পর্ক কার সাথে হয় বলেন? আল্লাহর সাথে হয়ে যায়, তখন মানুষ দামি। কি পরিমাণ দামি? বলেন, নূরের তৈরি ফেরেশতা যত দামি। এই মানুষের সম্পর্ক যখন আল্লাহর সাথে হয়ে যায়, এই মখলুকের সম্পর্ক যখন খালেকের সাথে হয়ে যায়, এই মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতেও বেশি দামি হয়ে যায়। এজন্য সম্পর্ক অত্যন্ত দামি জিনিস। তাই যদি আমাদের সম্পর্ক দুনিয়ার সাথে না হয়ে যদি দ্বীনের সাথে হয়, তাহলে আল্লাহর কাছে ফেরেশতাদের চাইতেও আমাদের দাম বেড়ে যাবে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে কি আপনি এটা বলতে চান যে দুনিয়ার সব বাদ দিয়ে দেই, ঘর সংসার সব কিছু বাদ দিয়ে দেই? কারণ দুনিয়ার সাথে সম্পর্ক করলে তো আমার দাম আর থাকবে না, আমি পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাব। এখন দুনিয়া দাঁড়িয়ে আপনি বাদ দিয়ে দিবেন কিনা, আগে আপনাকে দুনিয়া কাকে বলে আর আখেরাত কাকে বলে, দিন কাকে বলে, এটা বুঝতে হবে। আমি অনেক গবেষণা করার পরে আমার যেটা বুঝে আসছে, এক বাক্যে, মাত্র একটা বাক্যে, দুনিয়া কাকে বলে আর আখেরাত কাকে বলে, দিন কাকে বলে। দিন আর দুনিয়ার মধ্যে পার্থক্য কি আমি যেটা বুঝছি সেটা হলো, দিন বলা হয় যেখানে আল্লাহ, দিন বলা হয় যেখানে কি আছে বলেন? আল্লাহ। আর দুনিয়া বলা হয় যেখানে আল্লাহ নাই। দুনিয়া বলা হয় যেখানে কি নাই বলেন? এটা মুখস্থ করে নেন,
দিন কাকে বলে যেখানে কে আছে বলেন? আল্লাহ। আর দুনিয়া কাকে বলে? যেখানে আল্লাহ নাই ওটাই দুনিয়া। আপনার নামাজ কখনো কখনো দুনিয়া হয়ে যেতে পারে। যদি নামাজের ভিতরে আল্লাহ না থাকে তাহলে ওই নামাজ কখনো দিন হতে পারে না, ওই নামাজ হলো দুনিয়া। আপনার রোজা কখনো কখনো দুনিয়া হয়ে যেতে পারে, আপনার হজ কখনো কখনো দুনিয়া হয়ে যেতে পারে, আপনার দান সাদাকা কখনো কখনো দুনিয়া হয়ে যেতে পারে। আপনি মসজিদ নির্মাণ করতেছেন, আল্লাহর ঘর বানাচ্ছেন, কিন্তু এই আল্লাহর ঘর বানানো এটা কখনো কখনো দুনিয়া হয়ে যেতে পারে। এখন কথা হলো কখন দুনিয়া হয়, যখন আল্লাহ না থাকে। মসজিদের ভিতরে দেখবেন যখন নাকি এলাকার মধ্যে ইলেকশন তৈরি হয়, নির্বাচন আসে না বলেন, নির্বাচনের টাইমে কিছু মুসল্লি বাড়ে কিনা বলেন, দলীয় অনেক প্রার্থী মসজিদের ভিতরে এসে মুসল্লি হয়ে যায়। সারা বছর নামাজের খবর নাই, সারা সপ্তাহ নামাজের খবর নাই, কিন্তু দলীয় প্রার্থী এখন ভোটের দরকার, তাড়াতাড়ি এসে মসজিদের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। এই নামাজ কি দিন না দুনিয়া, কি বলেন? এটা তো মানুষ দেখানোর ইবাদত। সে চিন্তা করতেছে আমি যদি এখনো নামাজ না পড়ি আমারে কেউ ভোট দিত না। এই জন্য এই নামাজ আল্লাহ আল্লাহর জন্য নাই, এই নামাজের ভিতরে আল্লাহ নাই। এই জন্য আমি বলছি যে যেখানে আল্লাহ নাই ওইটার নামই হলো দুনিয়া, আর যেখানে আল্লাহ আছে ওইটার নামই হলো দিন। এই জন্য অনেক কাজ আপনি দেখবেন দেখতে দুনিয়া কিন্তু ওইটা দিন। কেমনে? আপনি ব্যবসা করেন, কি করেন বলেন? ব্যবসা। আচ্ছা, ব্যবসা তো করতেছেন কেন? আপনার পরিবারকে মেনটেন করবেন, আপনার পরিবার পরিচালনা করবেন, এজন্যই তো আপনি দরজাপ করছেন হালাল রুজির জন্য। কিন্তু এই যে ব্যবসাটা করছেন, অনেকে দেখবেন বাদাম বিক্রি করে, করে কিনা বলেন? তো বাদাম বিক্রি করতেছে কেন? এই বাদাম বিক্রি করে সারা দিন আমি দরজাপ করব, কিছু টাকা যদি আমার হালাল ভাবে রোজগার হয় তাহলে এটা নিয়ে আমার পরিবারের মুখে আমি লুকমা তুলে দিব। মনে রাখবেন একটা কথা বলি, এটা বললে মনে হয় গুনাহ হবে না, কথাটা হলো যেই লোক হালাল রুজির জন্য নিজের পরিবারকে হালালভাবে পরিচালনার জন্য বাদাম বিক্রি করছে, ও যদি এটা নিয়ত করে নেয় আমি আমার পরিবারের মুখে হালাল লুকমা তুলে দিব, এজন্য পরিশ্রম করছে, ও যে বাদাম বাদাম বলে চিৎকার করে, আর প্রতিবারের বাদাম বাদাম বলার ভিতরে আল্লাহ তাআলা নেকি উঠায় দেয়। কেন নেকি দেয়? হালাল রুজির পিছনে দৌড়াচ্ছে। এজন্য বলছি কখনো কখনো আপনার দুনিয়া এটা হয়ে যেতে পারে দিন, যদি আপনার মাকসাদ ভালো থাকে। আপনি ব্যবসা করছেন, ব্যবসার ভিতরে আপনার নিয়তটা খালেস, আপনি নিয়ত করেছেন আমি ব্যবসা করে হালাল ভাবে আমার পরিবার পরিচালনা করব, ব্যবসার ভিতরে আমি মিথ্যা বলবো না, আমার রসুল যেন ডাক দিয়ে বলো ও ব্যবসায়ী যদিও তুমি দুনিয়ার কাজ করছো কিন্তু আমার পক্ষ থেকে এক সুসংবাদ শুনে নাও। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين مع النبيين والصديقين। আমার রসুল ডাক দিয়ে বলে যেই লোকটা সততার সাথে ব্যবসা করবে, কোনো মিথ্যার আশ্রয় নিবে না, সত্যবাদী তার সাথে ব্যবসা করবে, আমার রসুল বলে এই সত্যবাদী ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে অন্য কোথাও নয়, অন্য কোথাও নয়, আমি রসুলের সাথে জান্নাতের মধ্যে থাকবে। এবার চিন্তা করেন, শুধু জান্নাতের কথা নবীজি বলে নাই, শুধু তুমি জান্নাতে যাইবা এতটুকু বলে আমার রসুল ক্ষান্ত হয় নাই, আমার রসুল বলছে জান্নাতে তো যাবেই, সত্যবাদী ব্যবসায়ী সৎ ব্যবসায়ী যদি তার আখেরাতকে ঠিক রেখে ব্যবসা করে তাহলে জান্নাতে যাওয়ার পরে আমি রসুলের সঙ্গী হয়ে যাবে। কি বলেন? দামি না, কি বলেন? এজন্য সম্পর্ক, তাহলে আমাদেরকে তিনটা সম্পর্ক ঠিক করতে হবে। কয়টা সম্পর্ক বলেন? আমি ব্যবসা করি, দুনিয়া করি, যাই করি না কেন, আমার সামনে থাকবে আমার আল্লাহ। সামনে কে থাকবে বলেন? আপনি দুনিয়ার কাজটাই করছেন কিন্তু সামনে রাখছেন আল্লাহকে, তাহলে দুনিয়ার কাজও হয়ে যাবে আবার আপনার দিনদারিও হয়ে যাবে, আপনি আখেরাতও পেয়ে যাবেন। আপনি ঘর বানাইছেন, সুন্দর করে ঘর বানাইছেন, ঘর বানানোর টাইমে বড় বড় করে জানালা রাখছেন। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় জানালা কেন রাখছেন,
আপনি বললেন আমি জানালা খুলে রাখছি যাতে করে আলো বাতাস প্রচুর পরিমাণে আমার ঘরের ভিতরে ঢোকে। তাহলে আপনার দুনিয়া টার্গেট কি? টার্গেট বলেন, দুনিয়া টার্গেট। এর দ্বারা কি হবে? দুনিয়া পাবেন, আর কিছুই না। আর যদি আপনি এই কথা বলেন বড় বড় করে জানালা ঘরের ভিতরে রাখছি, ওই মসজিদের মিনারা থেকে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবরের ধ্বনি ভেসে আসে যাতে করে আমার ঘরের ভিতরে আজানের ধ্বনি ঢোকে। আপনি বললেন সকালবেলায় যখন সূর্য ওঠে আমার গতের ঘরের ভিতরে আলো ঢুকলে আমি যাতে দেখে দেখে কোরআন পড়তে পারি, আলের আলোর ভিতরে বসে বসে যাতে আমি কোরআন পড়তে পারি, এই জন্য আমি ঘরের ভিতরে বড় বড় করে জানালা রাখছি। আচ্ছা, এই কথা যদি আপনার নিয়তে থাকে, আচ্ছা বলেন তো আলো ঢুকবে কিনা, আলো বাতাস ঢুকবে কিনা বলেন? আলো বাতাস তো আপনি অটো পেয়ে যাবেন সাথে সাথে, আপনি যে নিয়ত করছেন এখান দিয়ে আজানের আওয়াজ আমার কানে আসবে, এই জানালা দিয়ে আলো আসবে, ওই আলো দিয়ে কোরআন পড়বো, এই নিয়ত করার কারণে এই জানালা বানানো দুনিয়া হলেও এর মাধ্যমে আপনার আখেরাত অর্জিত হয়ে যাবে। এজন্য সম্পর্ক নিজের সর্বদা, আমার যত কাজ আছে আমার সামনে কে থাকবে বলেন? আল্লাহ থাকবে। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ওইটাই আমাদেরকে বুঝাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, উল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে রাসূল আপনি বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, দুইটা বলার পরে আল্লাহ কয় আর বেশি বলার দরকার নাই, ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, আমার পুরা জীবন পুরা মরণ, মানে আমার দুনিয়ার জিন্দগির যত কাজ আছে এই সমস্ত কাজ একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের জন্য। তাহলে আমি বলছি আমাদের সম্পর্ক, তিনটা সম্পর্ক ঠিক রাখতে হবে। কয়টা সম্পর্ক বলেন? এক নম্বরে হলো আমাদের দিলের সম্পর্ক থাকবে কার সাথে বলেন? আল্লাহর সাথে। দিলের সম্পর্ক কার সাথে বলেন? আল্লাহর সাথে। যে কাজে আমি করব, দুনিয়ার কাজ হোক যাই হোক, আমার মাকসাদে থাকবে আমার আল্লাহ। এখন কথা হলো, একটা প্রশ্ন আসতে পারে, আমার সমস্ত কাজে আমি আল্লাহকে কেন টার্গেট বানাবো, কেন লক্ষ্য বানাবো, আমার সব কাজে আল্লাহকে কেন টার্গেট বানাবো, প্রশ্ন হতে পারে। এর উত্তর হলো, দেখেন আমি আর আপনি এই পৃথিবীতে যে আসছি, এই দুনিয়ার জমিনে আমাদেরকে যে এখানে পাঠানো হয়েছে, আমাদেরকে তৈরি করা হয়েছে, আচ্ছা বলেন আমাদেরকে তৈরি করার পিছনে আল্লাহ ছাড়া আর কারো হাত আছে কিনা বলেন? কি বলেন, আর কারো হাত আছে? আমাকে আপনাকে বানাইতে গিয়ে এত সুন্দর করে বানাইলেন, আমার নাক বানাইলেন, চোখ বানাইলেন, আমাকে এত সুন্দর করে বানাইলেন, এই বানানোর পিছনে যেহেতু আল্লাহ ছাড়া আর কারো হাত নাই, এজন্য আমার যত কাজ আমি যা কিছু করব আমার সমস্ত কাজে টার্গেট লক্ষ্য একমাত্র আল্লাহর রাজি আর সন্তুষ্টই হতে হবে। তাহলে আমার দিলের সম্পর্ক হবে কার সাথে বলেন? আল্লাহর। এটা হলো এক নম্বর সম্পর্ক। দুই নম্বরের সম্পর্ক, আমার সমস্ত আমলের সম্পর্ক হবে আমার রসুলের সাথে। কার সাথে বলেন? রসুলের। রসুলের আদর্শের সাথে আমার আমলের সম্পর্ক হবে। আমলটা যদি রসুলের সাথে মিলে যায়, রসুলের আদর্শের সাথে যদি মিলে যায়, এই আমলের দাম প্রচুর পরিমাণে বেড়ে যায়। মনে রাখবেন, আপনার আমল আল্লাহর কাছে ওই পরিমাণ গ্রহণযোগ্য যেই পরিমাণ আপনি আপনার আমলটাকে নবীজির সাথে মিলাইতে পারবেন। যদি নবীজির সাথে না মেলে আপনার ওই আমলের কোনো দাম নাই। এজন্য আমাদের আমলের সম্পর্ক হবে কার সাথে বলেন? আল্লাহর রসুলের সাথে। যদি আল্লাহর রসুলের সাথে আমার আমলের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমার সম্পর্ক রসুলের সাথে হয় তাহলে কি হবে? এক নম্বর পুরস্কার তো হলো আলমার উমামান আহাব্বা, যে লোক যার সাথে সম্পর্ক রাখবে কেয়ামত তার সাথে হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। নবীজির সাথে যদি আপনার জীবন আদর্শ মিলে যায়, কেয়ামত কার সাথে হবে বলেন? রসুলের সাথে। আচ্ছা, এটা কি কম বড় প্রাপ্তি কি বলেন? নবীজি আমার বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে নিজেকে মিলাবে তার কেয়ামত তার সাথে হয়ে যাবে। নবীজি আমার বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি
ওমান আহাব্বানি কানামাই ফিল জান্নাহ। নবীজি আমার বলে যেই লোকটা আমার সুন্নাতকে ভালোবাসে সে যেন আমি রসুলকে ভালোবাসে, আর আমি রসুলকে যে লোক ভালোবাসে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে সে আমার সাথেই থাকবে, নবীজির সাথে থাকবে। শুধু এতটুকুই না, এরপর আল্লাহ বলছে হে রসুল আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ, বলে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার আদর্শের অনুসরণ করো। রসুলের আদর্শের অনুসরণ করলে কি হবে? আল্লাহ নিজে বলতেছে, আমরা বলেন আল্লাহকে চাই কিনা, বলেন আল্লাহর ভালোবাসা চাই কিনা, বলেন। এখন আমরা তো আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু ব্যাপারটা যদি উল্টা হয় যে আল্লাহ নিজেই আমাদেরকে চান, আল্লাহ নিজেই কি চান আমাদেরকে চান, তাহলে কেমন হবে? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছে যদি তোমরা রসুলের আদর্শের অনুসরণ করো তাহলে তোমরা তো আমার ভালোবাসা চাও কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নিজে ভালোবাসতে শুরু করে দেব। এই জন্য রসুলের আদর্শ আমলটাকে মিলাবো নবীজির আদর্শের সাথে। তিন নম্বর সম্পর্ক হলো আমাদের জীবন পরিচালনার সম্পর্ক হবে কোরআনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন এই তিন সম্পর্ককে ঠিক করে আমাদের আখিরাত সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়িনা চার রাকাত কবলাল জুমা আদায় করে নেয়।